হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসছি। আজকে দেখাবো আমাদের বাগানের স্পেশাল রেইনবো ঢ্যাঁড়স ভর্তা। ঢ্যাঁড়স ভর্তা আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আমি যে স্টাইলে করে থাকি, আপনারা যদি আমার ভিডিওটা দেখে একবার আপনারা বাসায় ট্রাই করেন, আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। একটু আনকমন করে তৈরি করব আর আশা করছি যে আপনাদেরও ভালো লাগবে। পুরোটা সময় জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আসলে আমাদের বাগানে হয়েছে ঢ্যাঁড়সগুলো, একটু নর্মালি কিন্তু আমরা দেখি যে একটু হচ্ছে সবুজ, কিন্তু এই ঢ্যাঁড়সটাগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। তো স্নেহা খুবই খুশি, এই ঢ্যাঁড়সগুলো দেখে ও নিজেও খুব পছন্দ করে। ও দেখা গেল যে একটু জল দিয়ে ধুয়ে দিলে কাঁচাই খেয়ে ফেলে। আর আমারও দেখতে ভালো লেগেছে, বিভিন্ন কালার। এটা হচ্ছে পুরোটাই লাল, আবার এটা দেখেন একটু অন্যরকম কালার, এইটায় এক এক পাশে এক এক রকম কালার, সবগুলো এরকম। তো ভাবলাম যে একটু ভর্তা তৈরি করি, দেখতেও যেমন ভালো লাগছে খেতেও ভালো লাগবে। আপনারা আমার সঙ্গেই থাকুন। তো এর জন্য হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলোকে প্রথমে জল দিয়ে খুব সুন্দর করে ওয়াশ করে নিব, দেন কেটে নিব। সামান্য একটু তেল, তেলটা এখন অল্প দিব যেহেতু পরে আমি আবার তেল অ্যাড করব, তো এখন একটু অল্প তেল দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। হালকা একটু ফ্রাই করে নিব ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়স তো ফ্রাই করতে খুবই কম সময় লাগে, হালকা একটু ফ্রাই করে নিব। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন যে ঢ্যাঁড়সটা ভর্তা এভাবে করে খেতে পুরোই অন্যরকম লাগে, টেস্টটাও আলাদা। আর মাঝে মধ্যে কিন্তু একটু অন্যরকম করে খেলে ভালোই লাগে। ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো মতো ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সটা ফ্রাই করেছিলাম ওই একই প্যানের মধ্যে, আমি দিয়ে দিচ্ছি হালকা একটু সরিষার তেল, এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, এবারে দিয়ে দিচ্ছি লবণ। সবকিছু দিয়ে আমি একটু হালকা ফ্রাই করে নিব। সরিষার তেলটা অবশ্যই দিবেন, কারণ সরিষার তেলটা না দিলে কিন্তু এই ভর্তার মজাটাই আসবে না। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে রেইনবো ঢ্যাঁড়স ভর্তা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমি যেভাবে তৈরি করেছি এভাবে ঠিক এভাবে তৈরি করবেন, দেখবেন যে গরম গরম ভাতের সঙ্গে খেতে কতটা ইয়ামি হয় আর কি, খুবই মজা আর লোভনীয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের এই ভর্তা রেসিপিটি যদিও সিম্পল, তো আশা করছি যে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। এবং শেষ করছি, পরবর্তীতে আপনাদের মাঝে আবার চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।